যুবক ভাইরা পাপ কাজ করি কিন্তু আল্লাহকে বলে যাইয়া আল্লাহকে শরম রাখি না আল্লাহর বিধান মানতে চাই না সমাজের মধ্যে অশ্লীল কাজ করি জুয়ার আড্ডার মধ্যে বসা থাকি মদের আড্ডার মধ্যে চলে যাই এ যুবক ভাইরা একটু চিন্তা করো গো কোন সময় আমার আল্লাহর হুকুম হয়ে যাবে আজরাইল একটা সেকেন্ড সময় আপনাকে দিবে না আসেনি আজরাইলের কাছে সময় আছে আল্লাহর নবী হজরতে সুলাইমান উনি উনার হুজরা মুবারকের মধ্যে গভীর মনোযোগ বুঝার চেষ্টা করবেন আল্লাহর নবীর কাছে সুলাইমান ও উপস্থিত হয়ে গেলেন সুলাইমান নবীর সাথে কথা বললেন কথা বার্তা বলার পরে একটা সাইট নিয়ে দাঁড়িয়ে আছেন ইন্দি দি মিন টাইমে কোথা থেকে একজন লোক সুলাইমান নবীর কাছে আইসা সালাম দিলেন কথা দান প্রদান করলেন কইরা যখন যাওয়ার সময় হইয়া গেছে গো ওই লোকটা নবীর উম্মতের দিকে একবার বড় বড় সব কইরা তাকাইলেন তাকাই আবার পুনরায় চলে গেলেন সুলাইমান নবীর ডাক নদী ও

আল্লাহর দরবার থেকে বহি আসতে পারে কারণ আমি নবীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে গো আমাকে আল্লাহ একটা আংটি দান করছে ওই আংটির বিনিময়ে এই মুজাজার আংটির বিনিময়ে আমি যা বলি পশু পাখির বাসার থেকে ধরে যেটা বলি সেটাই সম্ভব হয় কারণ এটা আমার আল্লাহর দেওয়া মুজাজার আংটি চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ সুলাইমান নবীর উম্মত ডাক মারছে নবী গো ও মায়া নবীজি আপনার কাছে লুকটা ছিল ওনার পরিচয়টা যদি একটু জানতে পারতাম কয় কেন কয় কোন প্রয়োজন আছে কহ কয় কিসের প্রয়োজন ও সুলাইমান নবী গো আপনার সাথে কথা বলার পরে যাওয়ার সময় বয়ানক দুইটা চোখ কইরা আমার দিকে তাকাইছে এর কারণটা কি গো নবী আমি তো বুঝতে পারলাম না কিন্তু আমার অন্তরের মধ্যে একটা বই জাগলম সুলাইমান নবী ডাক দিয়ে কও উম্মত ওম্মত তোমার দিকে তাকাইলো তার কারণটা কি আপনি বলুন কারণ আপনা আপনি হলেন আল্লাহর নবী আপনি তো আমার চেয়ে ভালো জানেন সুলাইমান নবী ডাক রে ও আমার উম্মত মনে হয় এটাই হবে তোমার সময় মনে দুনিয়ার জমিনে আর বেশি নাই তোমার হায়াত মনে হয় পুরিয়ে গেছে মনে হয় কিছুক্ষণের মধ্যে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই জন্যে ওই লোকটা তোমার দিকে তাকাইছে ওই লোকটাকে তুমি না ওই লোকটাকে আমি চিনি না ওই ওই লোকটাই হচ্ছে আল্লাহর ফেরেস্তা মালাকুল মাউদ আজরাইল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কে আজরাইল তো সুলাইমান নবীর উম্মত কয় ও নবী এই আজরাইল আমার দিকে এইভাবে তাকাইলো কারণটা কি কয় উম্মত তোমার মনে হয় সময় আর বেশি নাই তো ওনার ভিতরে একটা বয়স সৃষ্টি হয়ে গেছে না উনি বলতেছে নবী সময় যেহেতু বেশি নাই আপনি তো নবী হিসাবে বলছেন নবীদের কথা তো সত্য কথা বলুন ঠিক কিনা নবীদের কোন গুণা আসেনি নবীদের না জিন্দা তো যারা বলে নবী মারা গেছে এরা মানুষ না জানোয়ার একটা কথাই বললাম বেশি না দেখায় লাভ নাই যা দিবেন তাই এরা কাছে পছন্দনীয় না কারণ কিভাবে হবে যাদের অন্তর আল্লাহ মোহর মারছে যাদেরকে আল্লাহ হাত করবে না কোন মানুষ তাদেরকে হেদায়েত করতে পারবে না শুরু থেকে যেন আজকে কিয়ামত পর্যন্ত তাকবে রাসূলের দুশমন এটা শুরু থেকে আসছে তাকবে কিয়ামত পর্যন্ত তাকুক আমরা রাসূলের আশেকে রাসূল আছে তথা বলুন ঠিক কিনা তো আমি বলছিলাম ওই সুলাইমান নবীর উম্মত কয় নবী তো আপনার আঁকি ভাষায় তো সবই বুঝেন আঁকির মাধ্যমে একটা কাজ করেন কয় কি কাজ কয় সুলাইমান নবী আমি যেহেতু আর বেশি সময় থাকব না যেভাবে বেশি সময় থাকতে পারি এই রকম একটা ব্যবস্থা আমাকে কইরা দেন সুলাইমান নবী মুসকি মুসকি হাসে আর কি রকম ব্যবস্থা তুমি চাও সুলাইমান নবী আপনার আংটির মাধ্যমে আমাকে আপনি অনেক অনেক দূরে ফেলে রেখে দিয়ে আসেন সুলাইমান নবী ডাক গে কয়ুম কিভাবে তোমাকে রেখে আসবো আপনার আংটিকে হুকুম করেন কারণ আপনার আংটিকে যা হুকুম করবেন তাই আপনার কথা পালন করবে ওই সময় নবী কয় তুমি কোথায় যেতে চাও ওই বহু বহু দূরে যেখানে আসাই আমাকে কুইজা পায় না নবী ভাবলেন উম্ম যেহেতু বুঝতে পারে নাই মৃত্যুর আগে আমার কাছে আরজি করছে তার আফসুস আমি পুরা করে দেই আন্টিকে হুকুম করলেন আন্টি তুমি ওই আমার উম্মরটাকে বাতাসের মাধ্যমে বাতাসকে হুকুম করলেন বাতাস তুমি আমার উম্মরটাকে তোমার মাধ্যমে তুমি একটা জঙ্গলার মধ্যে গোবিন্দ জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসো আমার উম্ম যেহেতু আফসুস করছে ওই আফসুস যখন করলো আফসুস করার পরে সুলাইমান নবীর হুকুমে বাতাসে ওই লোকটাকে উড়াইয়া 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 লক্ষ লক্ষ মাইল দূরে হিন্দুস্তানের জঙ্গলার ভিতরে লোকটাকে ফেলে আসছে চিৎকার মেরে বলুন সুবাহান জঙ্গলার মধ্যে যখন ফেলে আসলেন এ যুবক গভীর মনোযোগ আমার মুরব্বী বাবাজিরা যুবক বাইরা গো ও আমার ফর্দা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন ওই হিন্দুস্তানের জঙ্গলের ভিতরে সুলাইমান নবীর উম্মত যখন গেলেন গো যাওয়ার পরে যখন জঙ্গলের ভিতরে যাইয়া দাঁড়াইলো দাঁড়াইয়া যখন সামনে তাকাইছে গো সামনে তাকায়া দেখে আল্লাহর ফেরেস্তা মালাকুল মাউ তাজরাইল দাঁড়াইয়া রইছে ডাক দিয়ে কই আপনি কে কয় আমারে চিনো না কয় না হ্যাঁ সুলাইমান বিরহ্মত আমি হলাম মালাকুরমা ও তাজরাইল কই আপনি কানে কিভাবে আসলেন কই আমার আসতে তো কোনো সময় লাগে না অ্যা সুলাইমান বিরহ্মতে গো তুমি হিন্দুস্তানের জঙ্গলে জঙ্গলে কিভাবে আসলা কয় আমার নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইলেন কয় কোন কারণে কয় আপনার আমি উনার কাছে আরজি করেছিলাম উনি আমার আরজি রাখতে যাইয়া জঙ্গলের ভিতর আমাকে পাঠাই দিলেন কয় কিসের জন্য তুমি আরজি করলা কয় আমি শুনলাম আমার সময় বেশি নাই এই জন্যে বললাম নবী গো আমার মৃত্যুর আগে একটা শেষ আরজি আমাকে আপনি কুটি কুটি মাইল দূরে ফেলে আসেন যেখানে আজরাইল কুইজা পায় না ওই সময় আমার নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আমার আফসুস পুরা করার জন্য আমার আরজি পুরা করার জন্য বাতাসকে হুকুম করলেন বাতাস হিন্দুস্তানের জঙ্গলে আমাকে ফেলে দিয়ে গেলেন কিন্তু ওই ওইখানে আইসা তুমি আজরাইল তার কারণটা কি জানতে চাই চিৎকার

ওই টাইমটার দিকে আমি তাকাইলাম তাকাইয়া দেখলাম তোমার সময় বড় অল্প আমি এখন কি করব চিন্তা কইরা তোমার দিকে দুইটা শোক বড় করে তাকাইলাম তাকাই আমি চলে আসলাম আমার তাকানির কারণে তোমার নবীর কাছে তুমি হুকুম করলাম যেন তোমার নবী তোমাকে অনেক দূরে জঙ্গলায় পেলে আসেন ওই জঙ্গলের মধ্যে তোমার চাহিদা অনুযায়ী সুলাইমান নবী বাতাসের অনু বাতাসের মাধ্যমে তোমাকে জঙ্গলের মধ্যে পেলে দিয়ে গেলেন কিন্তু আসল রহস্য কি আসল কথা কি জানো ওই জঙ্গলের মধ্যে আমার আল্লাহ তুমি আল্লাহর বান্দা তোমার মৃত্যু কান ওইখানের মধ্যে জঙ্গলের মধ্যে আল্লাহ হুকুম করেছেন এখানেই তোমার জান কবস করতে হবে তোমার যান কবজ করার স্থানটা হচ্ছে এটা কিন্তু আমি ওইখানের মধ্যে তোমাকে বয়ে দেখিয়েছিলাম কারণ বয়ে না দেখাইলে তুমি আরজি করতায় না আর আরজি না করলে বাতাস এখানে তোমাকে আনবে না আর ওইখানে যদি তোমাকে না আনে আমি আজরাইল যান কবজ করতে পারবো না আমার সময়ে বড় অল্প ওই সময়ের মধ্যে তুমি এখানে পৌঁছিয়া গেলায় আর কোনো সময় নাই তোমার সময় শেষ হয়ে গেছে তোমার মৃত্যু আল্লাহ এখানেই লেখা লেখে রেখে দিয়েছিলেন এখানে তোমার জানটা আমি কবস করে নিলাম চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ